লালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুরদুরিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন তোফা। বিশেষ অতিথি ছিলেন দুরদুরিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ও লালপুর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুর রশিদ মাস্টার, সহকারী শিক্ষক সঞ্জয় কুমার প্রমুখ। বালকে ভেল্লাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও বালিকাতে রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সজীবুল হৃদয়, ডেস্ক রিপোর্ট।